দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বিষয়ে আপিল শুনানির পঞ্চম দিনে 44টি আবেদন মঞ্জুর করা হয়েছে। তবে এদিনও নামঞ্জুরের সংখ্যা ছিল বেশি, 52টি, আর স্থগিত রাখা হয়েছে 4 জনের সিদ্ধান্ত। এ নিয়ে 5 দিনে মঞ্জুর করা হলো মোট 260টি আবেদন। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে শুরু হয় আপিল শুনানির পঞ্চম দিনের কার্যক্রম। এদিন শুনানির তালিকায় ছিল 401 থেকে 500 নম্বর পর্যন্ত আবেদন। সিলেট 3 আসনে আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিবের প্রার্থিতা বাতিলের আবেদন নামঞ্জুর করা হয় শুনানিতে। একইভাবে পটুয়াখালী 1 আসনে জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদারের প্রার্থিতার বিরুদ্ধে আপিলও নামঞ্জুর হয়, ফলে বৈধ রইল 2 জনেরই প্রার্থিতা। রুহুল আমিন হাওলাদার সাহেবের কিছু কর বাকি ছিল এবং সেই করটা 2 তারিখে ডিটেক্ট হওয়ার পরে উনি 3 তারিখে পরিশোধ করেছেন 88 লক্ষ টাকা। যে আপিলটা দায়ের করা হয়েছিল ওনার বিরুদ্ধে, সেই আপিলটা খারিজ করা হয়েছে। উনি অযথা হয়রানি করার জন্য এটা আপিল করেছেন, এই আপিল নির্বাচন কমিশন রিজেক্ট করেছে, এটাই। এবং আমি ওনাকে আহ্বান জানিয়েছি, আমি বলেছি যে আপনি নির্বাচনী মাঠে আসেন, জনগণের কাছে যান। তবে নামঞ্জুর হয়েছে ঢাকা 7-এর স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান মানিক এবং কিশোরগঞ্জ 6-এর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিনের আপিল। তাদের মতো নামঞ্জুর হওয়া বাকি প্রার্থীরাও ঘোষণা দিয়েছেন উচ্চ আদালতে যাওয়ার। 8 জন যে না বলেছিল তার আজকে হা বলতে আসছে, তাদের কথা শুনেন, না শোনা যাবে না, উনি না করে দিয়েছেন। শুনানি করার কথা বলা হচ্ছে, তারা যে সঠিকভাবে ডিসিশন না নেয়, যদি তাহলে তো নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থীর জন্য অনেকটা মুশকিল হয়ে দাঁড়াবে। শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়ে বিএনপির বহিষ্কৃত নেতা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান জানালেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু না থাকলে প্রতিবাদ করবেন তিনি। আমি এই ভোটের মাঠে যাচ্ছি মূলত জয়লাভ করব কি করব না, এটা 50-50, কিন্তু আমার মূল কথা হচ্ছে আমি আমার 2 থানার ঘরে ঘরে গিয়ে দেশমাতা খালেদা জিয়ার মুক্তির জন্য আমি মানুষ সংগ্রহ করব। এদিকে বৃহস্পতিবার নির্বাচন ভবনের বাইরে কুমিল্লা 1 আসনের 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।